তো হে গাইস, আমি এসেছি এখানে রনির সাথে একটু চা খেতে। তো বাইক নিয়ে একটু বেরিয়েছিলাম, তো রনির সাথে এখানে চা খেতে এসেছি। কাউন্টারে আছে, আমি দেখাচ্ছি এখানে দাঁড়িয়ে আছে। ভাই দেখি একটু মুখটা ফেরা। তো ওখানে চা নিচ্ছে, আমরা এখানে বাইকটা নিয়ে এসেছি, বাইকটা দেখাচ্ছি। তোমরা নাহলে ভাববে ভুলভাল কথা বলছি। এই আমাদের বাইকটা ওখানে আছে, এই যে চাবি। এই বাইকটা নিয়ে এসেছি, এটা হচ্ছে চাবি। এটা 150 আছে পালসারের, এটা আমার বাবার বাইক অলসো। তো ওখানে আমাদের চা নিচ্ছে, চা বেশি না, ছোট বড় করতেই হবে। এখানেও মুখটা ঢেকে রেখেছিস ভাই, দিতেও পারি না দিতে পারি, কারণ বাইকটা নিয়ে এসেছি, আমার বাইক না বাবার বাইক। ওটাই দেখাচ্ছি, ওইটাই দেখাচ্ছি। মুখটা সবসময় বন্ধ থাকে। ঠিক আছে গাইস, চাটা খেয়ে নিই, তারপর আমি তোমাদের সঙ্গে কথা বলছি। গাইস এখানে সবাই নিজেদের গার্লফ্রেন্ড ফ্রেন্ডও আছে, তো গার্লফ্রেন্ডকে বেশি নিয়ে এসছে, এত খারাপ লাগছে মানে দেখতে। নিজের একটা কেউ নেই। এই আমাদের চা চলে এসছে গাইস, হাত গেছে পুরে, হাত পুরে গেছে রে। চল চল চল, ওই যে ওখানটা বাইকটা এনেছি, বাইকের সামনে চল। বাপরে গাইস, রনি আবার চাটা এনেছে, মানে পুরো ভর্তি করে দিয়েছে দোকান থেকে, পুরো হাত পা পুড়ে যাচ্ছিল আমার, হাত আমার ফুটতে ফুটতে বেঁচে গেছে। আমি যেহেতু বাইকটা একটু বাইরে বের করে এনে রেখেছিলাম, একটু বাইকের ওপর রেখেছি, ওর বলতে গেলে অলমোস্ট হাতটা মানে পুরো একাকার হয়ে গেছে। দেখাতে এত ভয় লাগছে। চাটা খেয়ে নিই গাইস, তারপর আমি তোমাদের চা খাওয়া হয়ে গেছে। আমার ঘাম চলে এসছে গাইস, আমার তো ঘাম চলে এসেছে। পিছনে অনেক রনি আসছে। তো আজকে এইটুকুই একটা মিনি ব্লগ, এটা আমি ইউটিউবে দিতে পারি, নাও দিতে পারি, কারণ বাইকটা বাবার, সাইকেল না। তো প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো আর লাইক করো। বাই।